এই অনুষ্ঠানটি নিবেদন করছে শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে, আমাদের দ্বিতীয় শাখা বিধাননগর মোড়ের কাছে রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আরসিটিভি সংবাদের বিশেষ প্রতিবেদন পঞ্চায়েতের সাতকাহন নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি হিমাংশু। পাঁচ বছর বাদে আবারও বেজে উঠেছে পঞ্চায়েত নির্বাচনের দামামা। গণতন্ত্রের উৎসবের আবহ গ্রাম বাংলায়, আর সেই আবহেই জেলায় জেলায় ভোটের খুঁটিনাটি জানতে হাজির আমাদের প্রতিনিধিরা। আজ আমাদের গন্তব্য হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত। দেখুন আরসিটিভি সংবাদের বিশেষ প্রতিবেদন পঞ্চায়েতের সাতকাহন। কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা বিভিন্ন এলাকায় গিয়ে শুনছি এলাকার বাসিন্দাদের কথা। এলাকায় আদৌ উন্নয়ন হয়েছে নাকি শুধুই প্রচার হয়েছে, সে বিষয় আমরা শুনে নিচ্ছি এলাকার বাসিন্দাদের মুখ থেকেই। বর্তমানে আমরা রয়েছি হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। আমরা শুনব এলাকার বাসিন্দারা কি বলছে, উন্নয়ন হয়েছে নাকি শুধু হয়েছে প্রচার। চলুন আপনাদের ঘুরিয়ে দেখি হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতকাহন। হেমতাবাদ সদর থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত। রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ খেসা এই পঞ্চায়েতের বেশিরভাগ মানুষই কৃষি নির্ভর। সময়ের সাথে সাথে এই অঞ্চলে বেড়েছে সাক্ষরতার হার, তবে সবকিছুর মূলে রয়েছে গ্রামীণ অর্থনীতি। গ্রামের সমাজ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে পঞ্চায়েতের ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ। কেন্দ্র বা রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত সরকারি পরিষেবা পঞ্চায়েতের মাধ্যমেই পৌঁছে যায় গ্রামের ঘরে ঘরে। তাই প্রতি 5 বছর অন্তর গ্রামের মানুষের প্রত্যাশার পারদ চড়ে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে। 2018 মেয়াদ শেষে আসন্ন 2023 পঞ্চায়েত নির্বাচন, আর মাত্র কদিনের প্রতীক্ষা। ইতিমধ্যেই মনোনয়ন দাখিল পর্ব শেষ, কিন্তু সাধারণ জনগণ কতটা আশাবাদী। আমরা ঘুরেছি বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অলিতে গলিতে, আনাচে কানাচে। পঞ্চায়েতের উন্নয়ন অনুন্নয়ন নিয়ে উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। প্রশ্ন হচ্ছে, বিগত বোর্ড কি কি কাজ করেছে, কতটা উন্নয়ন হয়েছে এলাকায়। গ্রামের সাধারণ মানুষের একাংশ উন্নয়ন নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। রাজ্জাক আলী মজির মোহাম্মদরা বলেছেন, বিগত 5 বছরে তেমন কোনো উন্নয়ন হয়নি এলাকায়। রাস্তার কাজ কিছু হয়েছে বটে, কিন্তু কাজ হয়েছে অনুন্নত। বিকল পথবাতি, জল কষ্টে জেরবার সাধারণ মানুষ। বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে বটে, কিন্তু জল নেই। উন্নয়ন আবার কই, উন্নয়ন আমার দেখতে কি পাচ্ছে? এই যে যেরকম লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে, এটা তো প্রশ্ন করা হয়েছে, মানুষকে হাত পেতে পাওয়ার জন্য মানে ভিক্ষুকে পরিণত করছে। আমরা চাইবো সরকার আমাদেরকে দিবে, যদি না দেয় তাহলে বলছে বিভিন্ন ধরনের সমস্যা করবে, ওদের মিটিংয়ে মিছিলে যেতে হবে। টিএমসি এলাকায় রাস্তাঘাট হয়েছে, রাস্তাঘাট হয়েছে কিছু কিছু, কিন্তু অনুন্নত মানের কাজ হয়েছে, অত চাঙ্গা না আর কি। এক কথায় আলো আছে, আলো গ্রামে আলো আছে, কোনোটা মিটমিট করে চলছে, মানে লাইটিং করছে জোরাগের মতো, চাপাং চাপাং করে করতেছে। লাগানো হয়েছিল, লাগানো হয়েছিল, তারপরে ফিজ হয়ে গেছে যে ইলেকট্রিকের ব্যাপার হয়। অনেকবার করা বলা সত্ত্বেও আমাদেরকে সারটা দিয়েছিল, সারটা এরাপ না, আরো আমাদের লাইট স্ট্রিট লাগবে, তাহলে সবকিছু ভালো হবে আর কি। সমস্যা হচ্ছে আপনাদের এখন? বাড়িতে জল নাই, খুব খাবার জল নেই কেন? কেবল লাইন দিছে, জল নাই, লাইন তো দিছে, লাইন যে দেয় নাই সেটা নাই, লাইন দিছে, জল নাই। এমনি যে কল আছে সেই কলের থেকে জল উঠছে না? না 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 না, কেন এটা কি জলের কষ্ট হচ্ছে নাকি? খুবই কষ্ট, কষ্ট বলা যাবে না। আর এই যে এখানে যে একটা ডিপ কল আছে, ওখান থেকে জল উঠছে তাই তো? ও কত দূর বাড়ি আর কত দূর আসতে হয়, এটা তো উঠে মাটিতে উঠে জল, কিন্তু আসতে অনেক দিন না। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জল সমস্যা মেটাতে? না না না। আচ্ছা, কি চাচ্ছেন আপনারা তাহলে? আর জল চাচ্ছি, আর কি চাবো আমরা, জলের ব্যবস্থা করা হোক। হ্যাঁ, জলের ব্যবস্থা করা হোক। কিন্তু গোটা এলাকায় উন্নয়ন কি তাহলে হয়নি? তা কি হয়, গ্রামবাসীদের একাংশ আবার উন্নয়নের পক্ষেই সওয়াল করলেন। আয়ুব আলী, রফিকুল ইসলাম কিংবা আঞ্জুয়ারা খাতুনরা জানান, 2018 তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড প্রভূত উন্নয়ন করেছে এলাকায়। প্রত্যেকেই লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী সহ সরকারি একাধিক প্রকল্পের সুবিধা পেয়ে যথেষ্টই খুশি। তারা বলছেন, রাস্তাঘাট, নালা নিকাশি, পথবাতি, পানীয় জল সব ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। কৃষি প্রধান এলাকায় কৃষি দপ্তর থেকে মিলছে প্রভূত সহায়তা। আমাদের এলাকায় অনেক কাজ হয়েছে, যেমন ধরেন
স্বাস্থ্যসাথী, তারপর লক্ষীর ভাণ্ডার, সমাজসাথী, রাস্তাঘাট, পুকুর খনন, অনেক কাজ। আপনার বাড়ির সামনে রাস্তা হয়েছে? হয়েছে। কতদিন ধরে, মানে কবে হয়েছে রাস্তা? মোটামুটি 2 বছর আগে। ভেঙে টেঙে গেছে না? কিছু কিছু নষ্ট হয়েছে, কিন্তু হচ্ছে হচ্ছে। হ্যাঁ, আমাদের পাড়ায় লাইট আছে, তারপরে রোড সেলিং রাস্তা ওগুলো করা হয়েছে। এই যে পঞ্চায়েতে যখন আসেন, হ্যাঁ, বিভিন্ন পরিষেবা কি পান? হ্যাঁ, কার্ড তৈরি তো, লেবার কার্ড। এই কার্ড তৈরি করে কোন সুযোগ সুবিধা পান? হ্যাঁ পাই, 100 দিনের কাজ। তাহলে কি কার্ডটা তৈরি করে সমস্যার সমাধান হয়েছে? সংসার চালাতে সুবিধা হয়? সংসার চালাতে আপাতত তা সুবিধা হয় না। এমনি কাজ পান তো? এমনি কাজ পাই। সরকারি কি কি পরিষেবা পান? এই যে সরকারি জেনে ওই যেরকম মেয়েদের, আমার বউর এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাই। এলাকার রাস্তাঘাট কেমন আছে? হ্যাঁ, এলাকার রাস্তাঘাট ভালোই আছে। একটা রাস্তা ওই যে আমার রায়গঞ্জ থেকে যায় ওই রাস্তাটা কিন্তু হয় নাই, কিন্তু এবার হচ্ছে। পাই, লক্ষ্মী ভাণ্ডার পাই। আচ্ছা, এটা থেকে আমি খুব উপকৃত হয়েছি। আর কোন পরিষেবা? তারপরে রেশনের চাল পাই ফ্রি 2-2.5 বছর থেকে। কন্যাশ্রী পাচ্ছে আমার মেয়ে, সাইকেল পাচ্ছে স্কুল থেকে। এমনি আপনাদের ইনকাম কি, মানে কি করেন বাড়ির লোক সবাই? আমরা গৃহস্থ, কৃষি কাজ করি। হ্যাঁ, কৃষিতে সারের দাম কোন সময় বেশি শোনা যায়, এখানে কতটা সুবিধা পান সারের ক্ষেত্রে? জমিতে কৃষি দপ্তর থেকে সুবিধা পান? হ্যাঁ পাই। মানে বিভিন্ন সময় কি কৃষি, আরে বিভিন্ন সময় কি কৃষি দপ্তর থেকে কিছু দেওয়া হয়? হ্যাঁ দেওয়া হয়। কি কি দেওয়া হয়? ইয়ে দেয়, ধানের বীজ দেয়, কীটনাশক ওষুধ দেয়, বীজ দেয়। এলাকার রাস্তাঘাট কেমন আছে? ভালো। এ তো গেল জনতা জনার্দনের প্রতিক্রিয়া। এবারে এক নজরে দেখে নেব 2018 সালের এই পঞ্চায়েতের নির্বাচনী ফলাফল। হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনুযায়ী মোট 21টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 10টি আসন, বিজেপি পেয়েছিল 4টি, কংগ্রেস 4টি, সিপিএম 1টি, আরএসপি 2টি। অন্যদিকে এই পঞ্চায়েতের অধীনে পঞ্চায়েত সমিতির 3টি আসনই দখল করেছিল তৃণমূল কংগ্রেস। আমরা দেখলাম বিগত নির্বাচনের ফলাফল, এবারে শুনব বিরোধী শিবিরের বক্তব্য। এই পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপি সদস্য রামেত্তর চৌহান বলেন, এখনো উন্নয়ন অনেকটাই বাকি রয়েছে। রাস্তাঘাট, গার্ডওয়াল, নিকাশি অনেক কাজই অসম্পূর্ণ, মানুষের প্রচুর ক্ষোভ রয়েছে। ধোয়ার ওই 1 নম্বর সংসদ, 5 নম্বর জিপির আমি বিরোধী দলনেতা হিসেবে আছি। যেমন ধরেন যে গ্রামে রাস্তাঘাট, গার্ডওয়াল, ড্রেন, জল নিকাশি ব্যবস্থা, তারপরে তোমার হচ্ছে যে কিছু জায়গায় তোমার স্ট্রিট লাইটের দরকার আছে, যেমন সব পৌঁছেনি। গ্রামের থেকে অভিযোগ উঠছে যে ভোট দিব না, ভোট বয়কট করব। এই কারণটা হচ্ছে, এই কারণ না না না, কিছু জায়গা রাস্তাঘাট ভালো হয়নি, ধরো লাইটের ব্যবস্থা নাই, সব প্রতি জায়গায় কিছু জায়গায় হয়ে গেছে, কিছু জায়গায় হয়নি। ড্রেন নিকাশি, যেমন জলের ব্যবস্থা বললাম, জল নাই, যাচ্ছি যোগাযোগ করছি। এলাকার বাসিন্দারা কি বলছে? বলছি আমাদের এই ভোটের আগে এগুলো যদি কাজ করে দেয় তাহলে আমরা ভোট দেবো। তৃণমূলের তো বোর্ড আছে? হ্যাঁ, তৃণমূলের বোর্ড আছে। তাহলে তৃণমূল বোর্ড কাজ করছে না? কই, কিছু জায়গায় কাজ করছে, কিছু জায়গায় কাজ করে নাই ওরা। যদিও বিরোধীদের বক্তব্যকে আমল দিতে নারাজ পঞ্চায়েতের তৃণমূল প্রধান আনোয়ারা বেগম। তার দাবি, উন্নয়ন দেখেই ভোট দেবেন জনগণ। তিনি উন্নয়নের খতিয়ানও তুলে ধরেছেন এদিন। এই যে আমাদের হাট আছে, হাটে সেট তৈরি করেছি, তারপরে অনেক ঘর হয়েছে ওর মধ্যে, মানে যারা দোকান ঘর করেছে আর কি, অনেক অনেক বেকার যুবকরা ওখানে করে খাচ্ছে, ওরা দোকান করে। তার কাঁচা রাস্তা ঢালাই হয়েছে অনেক, বেশিরভাগ কাঁচা রাস্তা, আমাদের কাঁচা রাস্তা ছিল, এই 5 বছরে আমরা অনেক ঢালাই করেছি, মানে আগামী পঞ্চায়েতে আর বেশিরভাগ রাস্তা কাঁচা থাকবে না। আরে সরকারে আমরা অনেক মানে সুযোগ সুবিধা করেছি আর কি, যাদের কাজ হয় নাই ওদেরকে বাড়িতে গিয়ে আমাদের মেম্বারগুলো গিয়ে মানে সহযোগিতা করছে অনেক। আজকে দুয়ারে সরকার চলো, কার কী অসুবিধা সেটা জানা ওখানে আমাদের দুয়ারে সরকারে, আমরা সেটা ঠিক করে দেবো। অনেক কাজ হয়েছে, এই যে হসপিটালে
প্রাচীর, তারপরে ওখানে জল পড়ছিল সেগুলো রিপেয়ার করা হয়েছে, তারপরে আইসিডিএস কেন্দ্রগুলি সেগুলি আমরা রিপেয়ার করেছি, মাট্টু টিউবওয়েল করেছি, জলের ট্যাঙ্ক মানে স্কুলগুলোতে অনেক স্কুলে আমরা জলের ট্যাঙ্ক করেছি, সোলার লাইট, এই যে স্টিক লাইট গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে স্টিক লাইট। আশা প্রত্যাশার মাঝে এই পঞ্চায়েতের শেষ হাসি কে হাসবে তার জন্য অপেক্ষায় থাকতে হবে আমাদের। এই মুহূর্তে আপনাদের ঘুরিয়ে দেখালাম হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতকাহন। বিভিন্ন এলাকায় ঘুরে শুনলাম এলাকার বাসিন্দারা পঞ্চায়েত নির্বাচনের আগে ঠিক কি বলছেন। কিছু কিছু এলাকার বাসিন্দাদের অভিযোগ, এলাকায় উন্নয়ন হয়নি, রাস্তাঘাট হয়নি, আলো নেই। কিছু এলাকার বাসিন্দা আবার জানাচ্ছে উন্নয়ন হয়েছে। বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে গত 5 বছরে এলাকার উন্নয়নে বেশ কিছু কাজ করা হয়েছে, যদিও বিরোধী দলনেতার দাবি এলাকায় উন্নয়ন হয়নি, বিভিন্ন এলাকা থেকে উঠছে ভোট বয়কটের ডাকও। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কতটা প্রভাব পড়ে সে বিষয়ে নজর থাকছে আমাদের। হেমতাবাদের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে মৃন্ময় বসাক, আরসিটিভি সংবাদ। পঞ্চায়েতের হাল হাকিকত নিয়ে পঞ্চায়েতের সাতকাহনে আজ আপনাদের দেখালাম হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের হাল হাকিকত। উন্নয়ন অনুন্নয়ন নিয়ে তর্জা চলতেই থাকবে। 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, ভোট বাক্সে কি প্রভাব পড়বে তা জানতে আমাদের অপেক্ষা করতেই হবে ভোটের ফল ঘোষণার দিন পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন পঞ্চায়েতের সাতকাহনে আর দেখতে থাকুন আরসিটিভি সংবাদ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।